পূর্ব মেদিনীপুর জেলায় মোহাম্মদপুর স্কুলে কম্পিউটার অ্যাপ্লিকেশানে পরীক্ষা আজ সম্পন্ন হলো সেই পরীক্ষাতে কম্পিউটারে কি কি প্রশ্ন এসছে এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব আর যারা মোহাম্মদপুর স্কুলের ছাত্রছাত্রী রয়েছ তোমরাও মিলে নাও তোমাদের সঠিক উত্তরগুলো তো তোমাদের একুশটি এমসিকিউ রয়েছে সেই একুশটি এমসিকিউ আগে সলিউশন করব তারপরে আমরা এসি কিউতে যাব তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে প্রদত্ত কোন গেটটির সাহায্যে ইনভার্সান করা যায় এখানে অপশান রয়েছে ন্যান গেট অরগেট গেট এক্স নর গেট আমরা জানি কি ন্যান গেটকে ইনভার্সান গেট বলা হয় তাহলে অপশান নম্বর এ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যারা অপশান নম্বর এতে ডাক দিয়ে এসছো তোমরা একদম সঠিক উত্তর করেছ নেক্সট কোয়েশ্চেন রয়েছে প্রদত্ত কোন মিডিয়ার মধ্য দিয়ে ডেটা আলোক সংকেত রূপে পাঠানো হয় অপশান রয়েছে এস টিপি কোয়েক্সেল কেবিল ফাইবার অপটিক কেবিল সবগুলি তো আমরা একমাত্র জানি ফাইবার অপটিক কেবলের মাধ্যমে যেটা আলোক সংকেত রূপে পেরিত হয় তাহলে অপশন নম্বর সি এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে যারা সি করেছো একদম সঠিক উত্তর করেছ এবং নেক্সট কোয়েশ্চেন রয়েছে এইচটিএমএল এ টেবিল ট্যাগের কোন অ্যাট্রিবিউটটি একটি টেবিলে দুটি সেলের মধ্যে স্পেস নির্ণয় করতে ব্যবহার করা হয় আর টেবিলের মধ্যে স্পেস নির্ণয় করতে একমাত্র ব্যবহার করা হয় সেল স্পেসিক যারা অপশন নম্বর এ করেছ একদম সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডেটা সিস্টেমের কাজ কি এখানে অপশন রয়েছে টেবিল তৈরি করা অপ্রয়োজনীয় রেকর্ড ডিলিট করা ডেটাবেসে টেবিলে নতুন ডেটা সংযোজন করা প্রদত্ত সবগুলি তো ডেটাবেসের কাজ টেবিল তৈরি করা হ্যাঁ টেবিল ডিলিট করা হ্যাঁ আর নতুন ডেটাকে ইনসার্ট করা হ্যাঁ ডিলিট ক্রিয়েট এবং ইনসার্ট সমস্ত কিছুই কিন্তু ডেটাবেসের মধ্যে করা যায় তাহলে এখানে অপশান অনুসারে সবগুলি সঠিক উত্তর অর্থাৎ অপশান নম্বর ডি এখানে সঠিক উত্তর যারা ডি করেছো একদম সঠিক করেছ নেক্সট কোয়েশ্চেন হয়েছে এমএস এক্সেল এল টু থাউজেন্ড সেভেনে ওয়ার্কশিটের মোট সেলের সংখ্যা কত আমরা জানি মোট সেলের সংখ্যা বের করার সূত্র কি রো ইন্টু কলাম তো রো এর সংখ্যা আমরা জানি দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর আর কলমের সংখ্যা জানি ষোলো হাজার তিনশো চুরাশি কোশ্চেন অনুসারে অপশন নম্বর বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যারা বি করেছ একদম সঠিক নেক্সট কোশ্চেন প্রদত্ত কোনটি এমএস এক্সেলের ফাইল এক্সটেনশন নাম আমরা সকলেই জানি ডট এসিসি ডিবি এবং সঠিক উত্তর যারা অপশন বিতে তাক দিয়েছ একদম সঠিক নেক্সট কোয়েশন হচ্ছে টু লেভেল সার্কিট হল কী এখানে অপশান হচ্ছে সাম অফ প্রোডাক্ট নেক্সট হচ্ছে প্রোডাক্ট অফ সাম এ বি ইউ কোনোটাই নয় আমরা জানি কি টু লেভেল সার্কিট কাকে বলা হয় সব পসকে বলা হয় ঠিক আছে তাহলে এখানে অপশন অনুসারে এবি ইউ সঠিক উত্তর হয়ে যাচ্ছে তারা সি করেছ সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ এবং অ্যানালক্স সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করে কোনো সিগন্যালকে কনভার্ট করতে পারে একমাত্রই মোডেম পারে তাহলে অপশন নম্বর অনুসারে এখানে মোডেম হচ্ছে সঠিক উত্তর একটি ওয়েব পেজের প্রথম পেজকে কী বলা হয় খুবই পাতি কোশ্চেন একটি ওয়েব পেজের প্রথম পেজকে বলা হয় হোম পেজ যারা হোম পেজ করেছ একদম সঠিক প্রদত্ত কোনটি ডিএমএল স্টেটম্যান তো এখানে অপশন অনুসারে কোনটা হবে ড্রপ রিনেম অল্টার ডিলিট একমাত্র সঠিক উত্তর ডিলিট ডিলিট একটি ডিএমএল কমান্ড আর বাকিগুলো সব ডিডিএল কমান্ড বোঝা গেছে যারা ডি করেছ একদম সঠিক নেক্সট কোশ্চেন রয়েছে এমএস অ্যাক্সেসে একটি টেক্সট ফিল্ডের সর্বাধিক লেন্থ কত হতে পারে এখানে আমরা সেই এমএস অ্যাক্সেস চ্যাপ্টার থেকে যে ছকটা বলেছিলেন ডেটা টাইপে যেখানে ছিল এমএস এক্সেস টেক্সটের ফিল্ড ছিল দুশো পঞ্চান্ন আর মিমো ছিল পঁয়ষট্টি হাজার তো এখানে অপশান অনুসারে কোনটা হবে সঠিক উত্তর দুশো পঞ্চান্ন অর্থাৎ অপশান নম্বর সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন নিম্নক্ত কোন গেটটি নিচের ইনপুটের যুগ্ম সংখ্যা ওয়ার আছে এখানে শনাক্ত করে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক্স নর গেট যা যুগ্ম সংখ্যা ওয়ান আছে কি না শনাক্ত করতে সাহায্য করে নেক্সট কোয়েশ্চেন না ওয়ান নাইন জিরো পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট টোয়েন্টি সেভেন এই আইপি অ্যাড্রেস কোনটা সঠিক উত্তর এটা আছে ক্লাস সি আইপি অ্যাড্রেস নেক্সট কোশ্চেন এইচটিএমএল এ কোনো টেক্সটের ফন্ট স্টাইল পরিবর্তন করার জন্য নিচে কোনো অ্যাক্টিভিটি ব্যবহার করা হয় আমাদের কি কোনো কিছু ফন্টকে স্টাইল পরিবর্তন করার জন্য আমরা যে অ্যাক্টিভিটি ব্যবহার করি সেটি হচ্ছে ফন্ড ফেস তাহলে অপশন অনুসারে এখানে সি হয়ে যাচ্ছে প্রশ্ন দিয়েছে যে ডিডিএল এর সম্পূর্ণ নাম কি আমরা জানি ডিডিএল এর সম্পূর্ণ নাম কি ডেটা ডিফিনেশন ল্যাঙ্গুয়েজ এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কোশ্চেন ডেটা ডিফিনেশন ল্যাঙ্গুয়েজ তাহলে অপশন নম্বর সি এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রয়েছে ডেটা ডিস্ট্রিবিউটার কাকে বলে আমি বলেছিলাম ডেটা সিলেক্টার ডিস্ট্রিবিউটারের মধ্যে যেকোনো একটা প্রশ্ন দেবে ডেটা এখানে দিয়েছে ডেটা ডিস্ট্রিবিউটার বলবে ডেটা ডিস্ট্রিবিউটার কাকে বলা হয় ডিমাক্ক্সকে ডেটা ডিস্ট্রিবিউটার বলা হয় তো অপশান অনুসারে অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আর যদি এখানে সিলেক্টার পড়তো তাহলে তোমরা অবশ্যই মাল্টিপ্লেক্সার করতে আর এখানে যেহেতু ডেটা ডিস্ট্রিবিউটার তাই ডি মাল্টিপ্লেক্সারকে ডেটা ডিস্ট্রিবিউটার বলা হয় এখানে বলছে প্রদত্ত কোনটি ডেটা মডেল নয় এখানে যতগুলো মডেল রয়েছে নেটওয়ার্ক মডেল তো আছে ইয়ার মডেল আছে রিলেশনাল মডেল আছে হ্যাঁ বাট গ্রাফিক্স মডেল বলে কোনো ডেটাবেস সিস্টেমে হয় না তাই এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি গ্রাফিক্স মডেল আচ্ছা এখানে রয়েছে দশটি রো এবং আটটি কলম বিশিষ্ট ডেটাবেস টেবিলে কার্ডিনালিটি কত অর্থাৎ কার্ডিনালিটি মানে কি আমরা জানি টাপুল বা রোকে কার্ডিনালিটি বলা হয় তাহলে এখানে যেহেতু রোয়ের সংখ্যা কত আছে যেহেতু রোয়ের সংখ্যা দশ তাই এখানে সঠিক উত্তর হবে কার্ডিনালিটি টেন অর্থাৎ অপশন নম্বর এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট রয়েছে প্রদত্ত কোনটি সেট অপারেটার নয় এখানে সঠিক উত্তর হবে সি অর্থাৎ প্রোজেকশান বা পাই এটা কোনো সেট অপারেটারের মধ্যে পড়ে না আর বাকিগুলো ইউনিয়ন ইন্টারসেকশান এবং ডিফারেন্স হচ্ছে সেট অপারেশনের মধ্যে পড়ে নেক্সট ন্যানগেট ব্যবহার করে অর্গেট তৈরি করতে গেলে কতগুলো ন্যানগেট প্রয়োজন এখানে সঠিক উত্তর হবে তিনটি যারা এরপর আমরা এসি কিউ উত্তরগুলো সলভ করব তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে নরগেট দিয়ে কীভাবে অর্গেট তৈরি করতে হয় দেখে নাও কীভাবে করতে হয় দেখো নর গেট দিয়ে অর্গেট তাহলে আমার কাছে রয়েছে এ প্লাস বি বার আর করতে হবে এ প্লাস বি দেখো প্রথমে কী করবে এ একা ড্র করবে বি একটা লাইন রোগ করবে তাদের মধ্যে কী করবে অর্গেট অর্গেটের সঙ্গে যখন আমরা নর্গেট যুক্ত করে দিই কী হয়ে গেল এ প্লাস বির বার হয়ে গেল এখন আমার এ প্লাস বি অ্যান্সার করতে হবে এখনও হয়নি তাহলে আমরা নর্গেট তৈরি করে ফেললাম তার সঙ্গে যদি আর একটা নর্গেট আমরা জুড়ে দিই তাহলে কি এখন দাঁড়াচ্ছে না হয়ে যাচ্ছে এ প্লাস বি বার তো আমার অলরেডি ছিল তার সঙ্গে কী হয়েছে আর একটা এ প্লাস বি বার যোগ হয়েছে যখন যোগ হয়েছে তাহলে ডবল বার হয়ে গেছে ডবল বার আসে তাহলে কি হবে ডবল বার কেটে যাবে তাহলে কি পড়ে থাকলো এ প্লাস বি তাহলে আমাকে অর্গেট প্রমাণ করতে বলা ছিল এ প্লাস বি হয়ে গেছে তো এইটাই হচ্ছে তোমাদেরকে করতে দেওয়া হয়েছে যে এইভাবে একটা নরগেট দিয়ে আমরা অরগেট তৈরি করতে পারি মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা দেখে যাবে যাদের পরীক্ষা এখনো বাকি রয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবা দিয়ে এই প্রশ্নটি রয়েছে গেট ব্যবহার করে অর গেট তৈরি করো তো কি আমরা জানি এক্সর গেট এক্সোর গেটের সেই সূত্রটি কি ছিল এ এ বি বি প্লাস সমান তাই তো তাহলে এটাকে বেসিক গেট তৈরি করতে বলেছে তাহলে কি করবো প্রথমে রয়েছে এ বার তাহলে এ থেকে এক লাইন ড্র করবে তার সঙ্গে নট গেট লাগালে কি হয়ে যাচ্ছে এ বার তার সঙ্গে কি রয়েছে বি বি লাইন ড্র করলাম এই এবার আর বির মধ্যে কি রয়েছে ডট অর্থাৎ গুণ অপারেশন রয়েছে আমরা গুন অর্থাৎ গেট 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 বুঝি একটা একটা করলাম করলাম ড্র তাহলে আউটপুট এ বার আর বি এরপরে রয়েছে এ বিবার তাহলে এ থেকে একটা লাইন ড্র করলাম এবং বি থেকে লাইন ড্র করলে বিতে বার যেহেতু রয়েছে একটা নট গেট লাগালাম তাহলে কি হয়ে গেল বিবার এ বার আর বোন কি রয়েছে সরি এ আর বিবার মধ্যে রয়েছে অ্যান্ড গেট তাহলে একটা অ্যান্ড গেট অঙ্কন করলাম এবং এই দুটো গেট তো তৈরি হয়ে গেল এ বি বার হলো এই দুটো গেট তৈরি হওয়ার পরে এদেরকে কি আছে যোগ রয়েছে যোগ অর্থাৎ অর গেট তাই এই দুটো গেটকে আমরা কি করলাম অর গেট ড্র করলাম হয়ে গেল তাহলে আমার ফাইনাল আউটপুট কি এ এটা দিয়ে এটাতে এখান থেকে এসছে কি প্লাস এ বি বার হলো তাহলে আমার হয়ে গেল এটাকে বলা বেসিক গেট প্রশ্ন হচ্ছে মাল্টিপ্লেক্সারে ইনপুট লাইন ও সিলেকশন লাইনের গাণিতিক রূপ গাণিতিক রূপটি নিরূপণ করো অর্থাৎ সহজ একটি কোশ্চেন কিভাবে অ্যানসারটা করবে দেখে নাও না দেখো মাল্টিপ্লেক্সারের সূত্র আমরা জানি কি টু টুটি এন টু ইনপুট আর একটি সবসময় আউটপুট কেন আমরা জানি কি মার্ক্সে আউটপুট সংখ্যা কত সবসময় একটি আর এমটা হচ্ছে নাম্বার অফ সিলেকশন লাইন নাম্বার অফ সিলেকশান লাইন বুঝা গেছে তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর খুব সহজ চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন রয়েছে এনকোডারের কাজ অথবা এনকোডারের কাজ কি না এনকোডারের কাজ হচ্ছে ইনপুট দেওয়া তথ্যকে ইনপুট দেওয়া তথ্যকে বাইনারি নাম্বারে কনভার্ট করা বাইনারি কোডে প্রকাশ করাই হচ্ছে এনকোডার সার্কিটের কাজ প্রকাশ করা ঠিক আছে তাহলে ইনপুট দেওয়া তথ্য অর্থাৎ আমরা ইউজার যে ইনপুট প্রদান করব সেই তথ্যগুলোকে কি করবে বাইনারিতে কনভার্ট করাই হচ্ছে এনকোডারের প্রধান কাজ এটা লিখে দিলে তোমরা ফুল নাম্বার পাবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফুল ফর্ম রয়েছে আইজিএমপি প্রোনাম মনে রাখো আইজিএমপি প্রোনাম হচ্ছে ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল আর সিএসএমএ বাই সিডি ফুল ফর্ম অত্যন্ত ভিভি একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিজন ডিটেক্ট নেক্সট কোশ্চেন হচ্ছে ডেটাবেসে স্কিমা কয় প্রকার আমি জানি ডেটাবেসে স্কিমা কাকে বলা হয় না ডেটাবেসের ওভারঅল ডিজাইনকে স্কিমা বলা হয় কি বললাম ডেটাবেসে ডেটাবেসে ওভারঅল ডিজাইনকে ডিজাইনকে স্কিমা বলা হয় বলা হয় আর প্রশ্নে কি চেয়েছে স্কিমা কয় প্রকার মনে রাখো স্কিমা তিন প্রকারের হয় কত প্রকার তিন প্রকারের স্কিমা হয়ে থাকে সেই তিন প্রকার কি কি না এক হচ্ছে ফিজিক্যাল স্কিমা কি বলো ফিজিক্যাল স্কিমা আর দুই হচ্ছে লজিক্যাল স্কিমা এবং তিন হচ্ছে ভিউ স্কিমা হ্যাঁ অনেকে আবার সাব স্কিমাও বলা হয় বলা হয়েছে তাহলে স্কিমা কয় প্রকার স্কিমা তিন প্রকার একটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা স্কিমা লজিক্যাল এবং ভিউ স্কিমা বা স্কিমা তিন প্রকারের হয়ে থাকে যদি স্কিমা কাকে বলে পরে বলবে ডেটা বেসের ওভারঅল ডিজাইনকে স্কিমা বলা হয় বোঝা গেছে টু পয়েন্ট ফাইভ কোশ্চেন রয়েছে এম এস এক্স এর লাস্ট সেলার কত আমি জানি লাস্ট সেলার ড্রেস কত হবে লাস্ট কলম হচ্ছে এক্স এফ ডি আর তার সঙ্গে গুণ হবে কত লাস্ট রো অর্থাৎ দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর অর্থাৎ এটাই হচ্ছে কি এম এস একটা ইম্পর্টেন্ট কোয়েশন রয়েছে ডিফল্ট টাইপে রাইট অ্যালাইনমেন্ট মনে রাখো লেফট অ্যালাইনমেন্ট ডিফল্ট ভাবে লেফট অ্যালাইনমেন্টে কি কে থাকে এবং ডিফল্ট রাইট অ্যালাইনমেন্টে থাকে নাম্বার বুঝা গেছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশন কিন্তু এটা নাম্বার তাহলে ডিফল্ট এটা টাইপে লেফটে কে থাকে টেক্সট থাকে যে কোনো টেক্সট কোনো কিছু যদি টাইপ করো সেটা ডিফল্ট লেফট সাইড বরাবর হয়ে থাকে আর ডিফল্ট যদি কোনো নাম্বার টাইপ ডিফল্ট বরাবর বরাবর থাকে থাকে রাইট সাইড লেখা হয়ে এক্সেল সিস্টেমে গেছে মনে রাখো এটা চলো নেক্সট কোয়েশ্চেন রয়েছে নেক্সট কোয়েশ্চেন রয়েছে একটা ব্লক ডায়গ্রাম দিয়েছে হাভ অ্যাডারে যেখানে ইনপুট দেওয়া আছে এক্স ওয়াই আউটপুট দিয়েছে সাম আর ক্যারি ক্যারির আগে কি করেছে একটা নট গেট লাগিয়েছে বলেছে এই যে ক্যারির মানটা সি এর মানটা কত হবে তাকে বের করতে বলা হয়েছে আমরা জানি কি এক্স ওয়াই যদি ইনপুট হয় সাম বেরোবে কী বেরোবে না এক্স এক্স ওর ওয়াই সাম বেরোবে আর ক্যারি বেরোবে কি এক্স ওয়াই এক্স ওয়াই কে যদি আমরা যদি নট গেট লাগাই কী বেরোবে এক্স ওয়াইর হোলবার তাই সঠিক উত্তর হবে এক্স ওয়াই ওয়াইর হোলবার যারা এক্স ওয়াই হোল্ড বার করেছো একদম সঠিক করেছো চলো নেক্সট কোয়েশ্চেন রয়েছে চ্যানেল ক্যাপাসিটি কী দু নম্বর সেভেনে রয়েছে চ্যানেল ক্যাপাসিটি কী তো এটা সকলেই পারবে চ্যানেল ক্যাপাসিটি কাকে বলা হয় না সঠিক উত্তর হবে কোনো নির্দিষ্ট চ্যানেলের মধ্য দিয়ে অর্থাৎ কোনো নির্দিষ্ট একটা চ্যানেলের মধ্য দিয়ে সর্বোচ্চ যে ডেটা পরিবহন করে তাকে বলা চ্যানেল ক্যাপাসিটি সঙ্গে লিখে নাও কোনো নির্দিষ্ট চ্যানেলের মধ্য দিয়ে সর্বোচ্চ যে হারে কোনো ডেটা পেরিত হয় তাকেই বলা চ্যানেল ক্যাপাসিটি আর আমি লিখলাম না চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন রয়েছে এর প্রধান কাজ লেখক বলবে নির্দিষ্ট প্রোটোকলের মাধ্যমে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোই কি হচ্ছে গেটওয়ে প্রধান কাজ তাহলে একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের মধ্যে ডেটাকে আদান প্রদান করাই হচ্ছে কি এই গেটওয়ের কাজ তোমরা ডিভাইসগুলো গুলো ভালো করে দেখে যাবে ডিভাইস থেকে কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট আসবে নেক্সট কোশ্চেন রয়েছে টু পয়েন্ট এইটে আট নম্বর কোশ্চেন রয়েছে বাস টপোলজি কি রয়েছে বাস টপোলজি সুবিধা লেখক এবং অসুবিধা লেখক দেখো বাস টপোলজি আমরা জানি কি কিভাবে দেখতে পাবো এইভাবে বাস টপোলজি দেখতে একটি ব্যাকবোন কেবিল থাকে সেই ব্যাকবোন কেবিলের সঙ্গে কি থাকে দুপাশে দুটো টার্মিনাল লাগানো থাকে এবং একাধিক কম্পিউটারগুলো যুক্ত থাকে এটাই তো বাস টপোলজি আমরা ছবিতে দেখেছি তাই তো বলছে এই বাস টপোলজিতে কি কি সুবিধা রয়েছে না ফার্স্ট সুবিধা রয়েছে যেটা ফার্স্ট সুবিধা রয়েছে না এই টপোলজিতে সহজে আমরা কি করতে পারি বিভিন্ন নতুন কম্পিউটারকে সহজে যুক্ত করতে পারি এটা কি এটা তার ফার্স্ট সুবিধা আর একটা সুবিধা যদি বলতে পারো যে এই টপোলজিতে গঠন অত্যন্ত সহজ এবং সরল প্রকৃতির ঠিক আছে আচ্ছা অসুবিধা ভিডিওটি অত্যন্ত বড় হয়ে যাচ্ছে তাই আমি আর লিখছি না তোমরা লিখে নেবে অসুবিধা কি না এই টপোলজি সবথেকে বড় অসুবিধা যে এটি পুরোপুরি একটা কেবিলের উপর নির্ভরশীল তাই কেবিলটি খারাপ হলে পুরোপুরি নেটওয়ার্কের মধ্যে প্রভাব পড়ে ঠিক আছে তাই এটাই হচ্ছে থেকে বড় অসুবিধা নেক্সট কোয়েশ্চেন রয়েছে নেক্সট কোশ্চেন রয়েছে ইউটিপি ভাসাস এস অর্থাৎ ইউটিপি আর এস মধ্যে কি কী সুবিধা রয়েছে আর কি কি অসুবিধা রয়েছে এই কোশ্চেনে এসছে তাহলে কিভাবে করব না আমরা জানি কি এস টি পি কেবিল হচ্ছে এখানে একটা জ্যাকেট থাকে ইউটিপি আর কোনো জ্যাকেট থাকে না দেখো এখানে বোঝা যাচ্ছে এখানে একটা জ্যাকেট লাগানো আছে মানে খরচ বেশি তাহলে এস টিপির একটা অসুবিধা হচ্ছে কি খরচটা বেশি ইউটিপির একটা একটা সুবিধা হয়েছে এর খরচটা কম তবে এস একটা বড় সুবিধা যেটা একটু বেশি দূর পর্যন্ত আমরা যেটাকে ট্রান্সফার করতে পারি একটু বেশি দূর পর্যন্ত কেবিলকে নিয়ে যেতে পারি বাট ইউটিপির কেবিল কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত যেতে পারে আর বেশি যেতে পারে না এটাই তার কি বড় অসুবিধা ঠিক আছে আচ্ছা এস টি একটা সুবিধা যেটা হচ্ছে বাইর থেকে কোনো অবাঞ্ছিত শব্দ বা অবাঞ্ছিত কোনো সিগন্যাল প্রভাবিত কম করতে পারে বাট ইউটিপিতে কী কি বলে পুরোপুরি বাইর থেকে কোনো সিগন্যাল প্রভাবিত করে ফেলে এটাই হচ্ছে তার বড় অসুবিধা তোমরা এভাবে সুন্দর করে গুছিয়ে এস টি পে সুবিধা অসুবিধা লিখে আসবে আর তোমরা যারা লিখেছো মিলেন এই অ্যান্সার গুলো করেছ কিনা নেক্সট কোয়েশ্চেন রয়েছে টু পয়েন্ট টেনে রয়েছে একটা এস থেকে প্রশ্ন দিয়েছে যেখানে একটা ছবি রেখেছে স্কুল ডট জেপিজি এবং তার হাইডওয়েট দিয়েছে তার সিনটেক্স লিখতে বলেছে তাহলে কোড লিখতে বলেনি সিনটেক্স কীভাবে করব না ছবি যুক্ত করার জন্য আমরা কোনটাকে লাগিয়ে দেখি আই এম জি এস আইএমজি এস দিলে তারপরে কি তার লোকেশান দেবে কি দেওয়া আছে স্কুল ডট জেপিজি করলে ডবল কোটেশান কমপ্লিট করলে এরপরে কি আছে হাইট দিতে বলেছে না এ এরপরে কি করবে হাইট হাইট সমান কত বলেছে হাইট বলেছে দুশো এবং তারপরেই লিখে দেবে ওয়াইট ওয়াইট কত বলেছে দুশো দিয়ে কি করে এই লেস দেন গেটার দেন কমপ্লিট করলে এটাই হচ্ছে তার সিনটেক্স এইটুকু করতে পারে তোমরা ফুল নাম্বার পাবে চলো নেক্সট কোয়েশ্চেন রয়েছে এই হলো তো টোটাল এমসি কিউ এবং এসসি কিউ কোশ্চেন প্রশ্ন উত্তর আর কিছু কোশ্চেন রয়ে গেছে যেগুলো তোমরা সলভ করো আর বড় প্রশ্নগুলো তোমরা তোমাদের বইতে এবং নোটসে দাগিয়ে নাও এগুলো তোমরা প্র্যাকটিস করে যাও এখান থেকে তোমরা কমন পাবে আর যদি কোনো প্রশ্নের উত্তর করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো আমি সমস্ত অ্যান্সার করে পাঠিয়ে দিচ্ছি